হ্যালো এভরিওয়ান। তো কলকাতায় তো গিয়েছিলাম, কলকাতা থেকে চলে এসেছি, আর 4 দিন হলো। তারপরে কাজে এতটাই ব্যস্ত ছিলাম আর কি, তার জন্য আর কি ভিডিও করা হচ্ছিল না, তোমাদেরকে তো দেখানোই হয়নি কি কি শপিং করেছিলাম কলকাতা থেকে। তো এইগুলো সব শপিং করে ওখান থেকে এনেছি, বিয়ের কেনাকাটা আর কি। তো তাই তোমাদেরকে আজকে ওগুলো সব সামনে নিয়ে বসে পড়েছি। তখনকার তোমরা শুধু ভিডিওতে দেখেছো কি কি, মানে তোমরা জানো না পার্টিকুলার কি কি কিনেছি, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কেনাকাটা করেছি। তার মধ্যে এখনো কিছু কিছু বাকি আছে, সব হয়নি, তাও মোটামুটি আর কি ওদিক থেকে কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো সবার প্রথমে শুরু করছি ছেলের পাঞ্জাবি দিয়ে। এরকম একটা পাঞ্জাবি নিয়েছি, ওরকম তসর কাপড়ে নেইনি, কারণ আমাকে বলে দিয়েছিল তসর কাপড়ে এখন আর নাকি কেউ পরে না রেড বা এটার মধ্যে নিতে। তো আমার বাবা এটাই পছন্দ করেছিল, তো এটাই এনেছি। এটা আর কি পরেও পরা যাবে আর কি কোনো সময়। দেখা ভালো করে তো। আর এই যে ময়ূরগুচ্ছ ধুতি যেটা বলে আর কি, রেডিমেড, এগুলো এগুলো পরতে হয় না, রেডিমেডই থাকে, তোমরা জানো হয়তো। এটা হয়ে গেল ছেলের ড্রেস। এটা হচ্ছে যে কি জানি পরে গলায় দেয় যে কি বলে এটাকে, চেলি চেলি না কি যাই হোক ওটা আর কি, বিয়েতে লাগে যেটা। আর এটা হচ্ছে ছেলের শাল, ছেলেদের শাল যেহেতু অন্য কোনো কালার হয় না, তাই অফ হোয়াইটের মধ্যেই এনেছি। সুতোর কাজ করা, হাতে বোনা কাজ করা, এটা হচ্ছে ছেলের শাল। এটা হচ্ছে তোমার ছেলের পাঞ্জাবি, এটা হচ্ছে ফুলসজ্জার পাঞ্জাবি, এটা দেওয়া হবে। তো একবার এনে দিচ্ছি, কালারটা কেমন তোমরা দেখে জানিও কমেন্টে। এটা হচ্ছে গ্রিনের মধ্যে, বাট কালারটা সুন্দর। আর এই দুটো পাঞ্জাবি হচ্ছে জামাই বরণের পাঞ্জাবি, একটা বোনের বরকে একটা দিদির বরকে দেওয়া হবে জামাই বরণের জন্য। এটা হচ্ছে একদম সি গ্রিনের মধ্যে, খুব সুন্দর এই গ্রিনটা। এই পাঞ্জাবিটা দেখা প্রথমে, এটার সাথে একটা হোয়াইট প্যান্ট আছে, পাজামা আর কি হোয়াইট কালারের। এই দুটো পাঞ্জাবি জামাই বরণের জন্য আনা হয়েছে। আর এটাও একটা সুন্দর, এটা হচ্ছে বোনের বরের জন্য আনা হয়েছে। আর এটার সাথে মেহেন্দি প্যান্ট দিয়েছে আর কি। তারপরে হচ্ছে এই পাঞ্জাবিটা আনা হয়েছে, এটা হচ্ছে আমার বাবার জন্য। এটা আমার বাবা রাতে বিয়ে টিয়ে সব রাত্রেবেলা বিয়ে করায় না কি দান করে, কন্যাদান, কন্যাদান, হ্যাঁ কন্যাদান করার পরে তারপর বাবা এই পাঞ্জাবিটা পরবে, বাবা আর মার ম্যাচিং করে। এটা বাবার পাঞ্জাবিটা বেশ সুন্দর, আর বাবার পাঞ্জাবিটা একটা হোয়াইট কালারই পাজামা আছে। এটা বলতে বলতে প্রথমে পাঞ্জাবিগুলো দিয়ে শেষ করি, ছেলেদেরটা কমপ্লিট করি, তারপরে মেয়েদেরটা আসি। আর এটা হচ্ছে দাদার পাঞ্জাবি, দাদা আসলে পড়েছিল তো জন্য এই পাঞ্জাবিটা খোলা আছে। ওর হচ্ছে এটা পাঞ্জাবি, ওর পাঞ্জাবিটা এরকম। আর ওপরে একটা ওর এই মোদি কোট না কি বলে ওগুলোকে, আমি কিছু বলতে পারবো না এগুলোর নাম কি, ওই কোট দেওয়া এনেছি। আর এটা হচ্ছে প্যান্ট। এরপরে হচ্ছে নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে ওটা হচ্ছে পাঞ্জাবির কালেকশন হয়ে গেল ওদিকে ছেলেদের সব। এটা হচ্ছে মার শাড়ি, এই শাড়িগুলোর আমি নাম জানি না, যেদিনকা মানে বিয়ের দিন মা এই লাল পাড় সাদা শাড়িটা পরবে, মার জন্য এটা আনেছি, সিল্কের উপরেই শাড়িটা। আর এটা হচ্ছে মাছ শাল, এটা
মার জন্য শাড়ি এনেছি। শাড়িটা গোটা শালটাই হচ্ছে কাজ করা আছে, সুতোর কাজ করা কালারের শালটা। মার পাটা শেষ করে দেয়, আর মার জন্য সোয়েটারটা এনেছি। লাইট কালারের মধ্যে আমি লাস্ট, সবার লাস্টে আমি আমার ড্রেসগুলো দেখাচ্ছি। আমার কিছুই না, সেরকম নর্মালি বেশি হয়নি এখনো। সবার শাড়িগুলো এনেছি, সোনামের শাড়ি, সব মাসিদের কাকিমাদের সব শাড়ি দিয়ে দেবো সেই শাড়িগুলো সব। কিন্তু এখনো ডিসাইড করে উঠতে পারিনি মানে কাকে কোন শাড়িটা দেবো। এই যে একটা শাড়ি, এগুলো হচ্ছে অরিজিনাল উপরে, এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের এই শাড়িটা। পর প্রথমে হচ্ছে এগুলো গিফট, যেগুলো খুলছি না, মানে খুললে পরে ভাত নষ্ট হয়ে যায়, আর ভাত করা খুব প্রবলেম হয়ে যায়। আর এটা হচ্ছে আমার হলদি শাড়িটা, এই শাড়িটা, এই শাড়িটা একই, আমি এই শাড়িটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি হচ্ছে সকালে হলদিতে পরবো এই শাড়িটা। এগুলোর এখনো কোনো কিছু ব্লাউজ বানাতে দেওয়া হয়নি, আর তো বেশি দিন নেই, তাড়াতাড়ি সব ব্লাউজগুলো বানাতে দিতে হবে। এই একটা সিল্কের উপরে শাড়ি, টুট কালার, কালারটা বেশ সুন্দর, শাড়িটাও সুন্দর। এগুলো আমি তোমাদের খুলে দেখাতে পারছি না, কারণ সব এগুলো গিফট যাবে তো, প্রণামী যাবে, সব সবাইকে দেবো। খুললে পরে ভাঁজটা একদম নষ্ট হয়ে যায়, আমি আর ভাঁজ করতে পারি না ওই জন্য। এগুলো সব সিল্কের ওপরে, এই একটা, এটা একটা পিওর সিল্ক, এটা পিঙ্ক আর ইয়েলোর ওপরে কাজ করা, কাজটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। এটা বেশ নতুন মধ্যে পরলেও খুব ভালো লাগবে শাড়িটা। ভাবছি নিজে রেখে দেবো নাকি, বুঝে পাচ্ছি না এখনো। এই একটা সিল্কের ওপরে, এটা হচ্ছে বটল গ্রিন আর লাইট গ্রিনের মধ্যে আর কি, সিল্কের মধ্যে শাড়িটা। এখনো কাউকে কাকে কোনটা দেবো কিছু বুঝতে পারিনি, সব কিনে এনেছি। আরো দু তিনটা শাড়ি এখনো কেনা বাকি আছে, সব কিনে এনে তারপরে দেওয়া হবে সবাইকে। ওই শাড়িটা, এই শাড়িটা সেম, শুধু কালার আলাদা। এই একটা শাড়ি, এটা হচ্ছে কি কালার যে বলে এটাকে, ব্লু এর মধ্যে কি কালার, নেভি ব্লু বা কিছু একটা হবে, আমি জানি না কালারটা কি। এই দেখো একটা শাড়ি, দিদার জন্য আনা হয়েছে। একটা শাড়ি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, উনি যেহেতু কালারিং শাড়ি পরে না, বয়স্ক লাইট কালারে পরে, সুতি জাম দিয়ে আনা হয়েছে। অল ওভার কাজ করার পিওর সুতির এটা জামদানি, এটা একদম। এটা একটা দিদার জন্য আনা হয়েছে, এটা কি শাড়ি বলে আমি নাম জানি না, বয়স্ক মানুষ যেহেতু শাড়িটা আনা হয়েছে। আর এই একটা পিঙ্ক কালারের, এটা অরগেনজার মধ্যে শাড়িটা, শাড়িটা পাশ থেকে দেখা, কালারটা বেশ সুন্দর, মিষ্টি কালার। দুটো শাড়ি আছে, এই দুটো শাড়ি একই নিয়েছি, কারণ আমরা ভেবেছি এই দুটো শাড়ি আমার দুটো যাকে দেওয়া হবে, ওটা একই শাড়ি, কালার আলাদা নিয়েছি, এটা বটল গ্রিন, এটা লাইট গ্রিন। শাড়িতে দেখাবো সামনে থেকে, শাড়ি দুটো সুন্দর, এটা ভেবেছি বড় যাকে দেবো,
আর এটা গোল্ডেনের বটল গ্রিনের মধ্যে একটু গোল্ডেনের কাজ আছে, এটাও সেমই একই, এটা লাইট গ্রিনের মধ্যে গোল্ডেনের কাজ, সিল্কের ওপরেই দুটো শাড়ি। আমার শ্বশুর মশাইয়ের জন্য পাঞ্জাবিটা, আর এই একটা ধুতি, আর এটা আমার বাবা সকালে বৃদ্ধি করবে বিয়েতে, ওই জন্য একটা ধুতি। আর এই যে ছিটটা আনা হয়েছে, এগুলো দেওয়া হয় না, বেশি মশারি ওই আর কি, পিলো কভার আছে, পিলো কভার সুদ্ধা বেশি টানা হয়েছে। আর এখানে দুটো আমার টাইম ছিল না আসলে আমাদের হাতে, কলকাতায় যে গিয়েছিলাম তো ওখানে যেহেতু দুদিন তো গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে আবার একদিন তো গিয়ে পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেক টাইম লেগেছে, তাই অনেক মানে বাজার করার সেরকম টাইম পাইনি। এর একটা ব্লাউজ নিয়েছি ওখানে আমরা সবসময় বাড়িতে পরার জন্য, তাই না, আরও কিছু কেনাকাটা ছিল আমাদের কিন্তু সেগুলো টাইমের অভাবে হয়ে ওঠেনি আর কি। এটা একটা জামদানি টাইপের হয়, ওরকম একটা ব্লাউজ নিয়েছি নর্মাল একটা সুতির মধ্যে আর কি। এবার চলো দেখায় আমার ও আরেকটা ছুটির শাড়ি, এটা আমারই সকালবেলায় ঘুম থেকে উঠে অধিবাস করা হবে। আমার আরেকটা শাড়ি আমি আর এখন আসিনি, একটা নিয়ে আসতে লাগে সকালে পরার জন্য, ওটা আনবো, আর দুটো শাড়ি কিনে আনতে হবে সকালে ঘুম থেকে উঠে যেয়ে সেটা অধিবাস করবো, যেন সুতির ছাপা শাড়ি। আর এখানে ওই যে তিনটে ছায়া আনা হয়েছে, সবসময় লাগে বিয়ের পরে পরার জন্য, লাল কালার, একটা ইয়েলো আর একটা খয়েরি, এই তিনটে সায়া আনা হয়েছে। আরও দুটো নতুন আছে বাড়িতে সায়া, ওই সায়া নিয়ে নিই, কিন্তু ব্লাউজ আরও নিতে হবে, ওখানে আমি নিতে পারিনি টাইমের অভাবে, ব্লাউজ আরও তিন চারটে কিনতে হবে। ও এখানে আরেকটা পাঞ্জাবি ছিল, এটা হচ্ছে আমার দাদার পাঞ্জাবি, এটা সকালবেলা হলদিতে পড়বে, ওই জন্য ওর জন্য একটা ইয়েলো কালারের পাঞ্জাবি আনা হয়েছে, হোয়াইট কালারের পাজামা। এবার চলো দেখায় আমার বেনারসিটা, এই বেনারসিটা আমি হচ্ছে আদি মোহিনীমোহন থেকে নিয়েছিলাম, আর আমরা গিয়েছিলাম তোমাদের ফুলেই দেখাচ্ছি, কারণ এটা ব্লাউজটা বানাতে দিতে লাগবে। আমি একটু ছোটো ছোটো বুটির উপরেই চেয়েছিলাম বেনারসিটা, ওই জন্য একদম ছোটো বুটি দিয়ে নিয়েছি, আমার বড়ো বুটি ভালো লাগে না, ওই জন্য কাছে থেকে দেখা। অল ওভার ইসে বেনারসিটা এরকম বুটি বুটি ছোটো ছোটো কাজ করা আছে, আমি ছোটো সিম্পলের মধ্যে চেয়েছিলাম, আমার তো ঝিঝি বিঝি ভালো লাগে না বেনারসি, তাই নিয়ে দেখাচ্ছি সেটা। কালারটা কেমন আছে, খুব সুন্দর, এটা এখনো ব্লাউজ বানাতে দেওয়া হয়নি, কালকে যাব সব শাড়ি ব্লাউজগুলো আমার যেগুলো আর মাপটা দিয়ে আসতে হবে, কারণ বেশি দিন তো টাইম নেই। এই যে শাড়িটা আর এটা হচ্ছে ওন্না, না ওখানে বেশি দেখা হয়নি, ওখানে তিনটা না দুটোর ওখানে গিয়েছিলাম আমরা ওন্না, কিন্তু আমি যেরকম ওন্না চাচ্ছিলাম ওরকম ওন্না পাইনি মন মতন, তারপরে যাই হোক এই একটা ওন্না পেলাম। কিন্তু আমি ভাবছি হচ্ছে এমনি তোমার ওন্না এই নেটটা আছে, এই নেটটা বেশ ভালো লাগছে আমার, সিম্পল কাজ করা আছে, কিন্তু আমি চাচ্ছিলাম এই পাটটার মধ্যে সিম্পল কাজ থাকে না, এখন যে নতুন জুড়ির কাজগুলো থাকে ওগুলো আমি ভেবেছি ওগুলো যে পাট টাইপের যেটা থাকে, আমি হচ্ছে পার্ট টাইপের কিনে এনে এই মাপের আমি এর উপর দিয়ে লাগিয়ে দিব, শুধু মানে মাথার এই দিকটাকে দেখা যায়, ওই জন্য ওরকম আমি পাইনি কোনো দোকানেই খুঁজে, তো যাই হোক সিম্পলের মধ্যে আমার এটা ভালো লাগছে, তো আমি এটাই এনেছি ওন্নাটা, অত হিজিবি মানে ভারী ওন্না আমার ভালো লাগে না, আমার একটা সিম্পল জিনিসই বেশি ভালো লাগে।
আর এটা হচ্ছে আমার বিয়ের শাল। রেড কালার এ নিয়েছি যেহেতু বিয়ের পরে এদিক ওদিক যেতে লাগবে ওই জন্য। মার্শাল আমার শাল একই, একটু উনিশ বিশ অল ওভার কাজ করা, সুতোর কাজ করা শালটা, লাল কালারের নিয়েছি। ও আর আমার জন্য দুটো শালটা নিয়েছি, একটা ক্রিম কালারের মধ্যে নিয়েছি, কারণ আমি আমার বুক ছেড়ে সোয়েটার সেরকম নেই, কারণ আমি বাড়িতে মানে শীত আসলে বেশি আমি জিন্সই পরি, আমার জিন্সের সাথে পরা প্রচুর সোয়েটার, কিন্তু শাড়ির সাথে পরার মতন আমার সেরকম সোয়েটার নেই, ওই জন্য বিয়ের পরেতে এগুলোই লাগবে, এজন্য এরকম দুটো সোয়েটার নিয়ে এসেছি। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, এখন তো খুব চলছে এই ল্যাভেন্ডার কালারটা, ওই জন্য ল্যাভেন্ডার কালারটা দেখেও ভালো লাগলো, আমার বিয়ের ল্যাঙ্গাটাও মনে হয় ল্যাভেন্ডার কালারেরই। সবার লাস্টে দেখাচ্ছি তোমাদের এই গাউনটা, এটা আমি নিয়েছি আমার বিয়ের মেহেন্দির জন্য। কেমন হয়েছে মেহেন্দির জন্য তোমরা কমেন্টে জানিও। এটা হচ্ছে পিচ পিচ কালার না কি কালার বলে এটাকে, কালার জানি না, যাই হোক তো এই কালারটা ভালো লাগলো। তার পরে পরা যাবে, লেহেঙ্গা নেইনি কারণ বিয়ের আগে আমার প্রচুর লেহেঙ্গা আছে, লেহেঙ্গাগুলো পরে পরা হয় না, ওই জন্য আমি আর লেহেঙ্গা নেইনি, আমি একটু গাউন টাইপের মধ্যে খুঁজছিলাম, তো অনেক কটা দোকান খোঁজার পরে এটা পেয়েছি। আর কালারটাও বেশ সুন্দর, আমার বাবার খুব পছন্দ হয়েছিল কালারটা, ঠিক আছে চলো এই কালারটাই নেই। আর গ্রিন কালার ছিল বেশ, সেটা বেশ কাজ ছিল হিবিজিবির জন্য আমার ভালো লাগেনি। এই গাউনটা কেমন তোমরা সবাই জানিও, দেখে কেমন হয়েছে রে? দারুণ দারুণ দারুণ। তো শেষ হয়ে গেল মার্কেটিং এগুলো, ও লাস্টে আর কি যেগুলো গামছা লাগে বিয়েতে কয়েকটা গামছা আনা হয়েছিল, তো আর কিছু নেই। এবার আরো কিছু টুকিটাকি যেগুলো কেনাকাটার বাকি আছে ওগুলো আমার এখান থেকে ইসলামপুর থেকে কিনতে হবে, তো যাই হোক। আর শিলিগুড়িতে আমি যাবো 2 তারিখে, আমার ব্যাগ ট্যাগ গুলো কেনা হয়নি। আর ও তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়া, এই যে এই বালাটা এনেছি আমি মায়ের জন্য, এটা কাছের থেকে দেখা এই বালা দুটো এনেছি মায়ের জন্য, আর এই বালাটা আমি আমার জন্য আনছি, বালা জোড়া আর কি। এত বড় লাগবে? এত বড় লাগছে না, পরে আনছি তো, বেশি বড় হলে আমার হাতের এগুলো রোগা না বাড়া যাবে হাত থেকে। এই যে মুখ দেওয়া খিরেন টাইপের হয় যেমন ওরকম, এই যে তোমরা দেখো ডিজাইনটা বেশ সুন্দর, এরকম জানি না জীবনে সোনার করতে পারবো কি না, তাই ইমিটেশন দিয়ে কাজ চালাই। সুন্দর ডিজাইন দুটো, এটা ভাবছি আমি সকালবেলা অধিবেশে সকালেই দুটো বালা পরবো। আর এই দুটো কান পাশা এনেছি দুটো বড় বড় সাইজের, এটা আমি এমনি ভালো লেগেছে তাই এনেছি, ওরকম মানে বিয়ে উপলক্ষে না, ভালো লেগেছে দুটো তাই। এটা হচ্ছে আমার কোমর বন্ধনীটা, কোমর বন্ধনীটা একটু ইউনিক লাগছে আমার জন্য, এটা ভালো লেগেছে বেশ বড় সাইজের। এটা হচ্ছে কোমর বন্ধনী, তো যাই হোক এখানে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলো, আর যেগুলো বাদ বাকি বাকি আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর জিনিসগুলো দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে আমি যদি কোনো ভিডিও দেই সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে আসে। আর টোটাল আমাদের এখন মোটামুটি আমি চেষ্টা করবো তোমাদের কাছে ডেইলি ব্লগ দেওয়ার,
রেগুলার, যাতে আমি বিয়ের টোটাল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি, বিয়ের ভিডিওগুলো আর কি। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।